ফরাহুল্লাহ ইবনে আমর ইবনে আসির রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুম্মার দিন উত্তমরূপে গোসল করে, অতি প্রস্তুতে জুম্মার জন্য যায়, ইমামের অতি নিকটবর্তী হইয়া বসে, মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করে, খুতবার সময় চুপ থাকে, সে যত কদম হাঁটিয়া মসজিদে আসে তাহার প্রত্যেক কদমের বিনিময়ে সারা বছরের তাহাজ্জুদ ও সারা বছরের রোজার সওয়াব করে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কিয়ামতের দিন কোরআনওয়ালাকে বলা হইবে, কোরআন শরীফ পড়িতে থাকো আর জান্নাতের মর্তবাসমূহ আরোহণ করিতে থাকো এবং থামিয়া থামিয়া পড়ো যেমন তুমি দুনিয়াতে থামিয়া থামিয়া করিতে। তোমার স্থান সেইখানেই হইবে যেখানে তোমার শেষ আয়াতের তেলাওয়াত করে নেবে তুমি। আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কিয়ামতের দিন কোরআনওয়ালাকে বলা হইবে, কোরআন শরীফ পড়িতে থাকো আর জান্নাতের মর্তবা সমূহ আরোহণ করিতে থাকো এবং থামিয়া থামিয়া পড়ো যেমন তুমি দুনিয়াতে থামিয়া থামিয়া করিতে। তোমার স্থান সেইখানে হইবে যেখানে তোমার শেষ আয়াতের তেলাওয়াত হতে হইবে। ফায়দা কোরআন আল্লাহ তাআলার উদ্দেশ্য হইল হাফেজে কোরআন অথবা অধ্যাধিক তেলাওয়াতকারী অথবা অর্থের প্রতি খেয়াল করিয়া কোরআন করিমের উপর আমল করে। মুসলমানদের হক হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হইল, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? তিনি ইরশাদ করিলেন, প্রত্যেক ওই ব্যক্তি যে দিলের দিক দিয়া মাকমুম এবং জবানের দিক দিয়া সত্যবাদী হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আদেশ করিলেন, জবানের দিক দিয়া সত্যবাদীরা তো আমরা বুঝিতেছি, কিন্তু দিলের দিক দিয়া মাকমুম তারা কি? উদ্দেশ্য ইরশাদ করিলেন, দিলের দিক দিয়া ওই ব্যক্তি যে পরহেজগার, যাহার দিল পরিষ্কার, যাহার উপর না কোনো গুনাহার বোঝা আছে, না জুলুমের বোঝা আছে, না তাহার দিলের মধ্যে কাহার কিছু হিংসা বা বিদ্বেষ আছে। ইবনে মাজাহ ফায়দা, যাহার দিল পরিষ্কার হয়।